হ্যালো বন্ধুরা যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে মার্চ মাসের এক তারিখ থেকে এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয়নি যে তোমাদের কবে থেকে শুরু হচ্ছে বা কোনো এক্সাক্টলি কোনো ডেট তো যেটা আমরা আপডেট পেয়েছি তা হলো যে মার্চ মাসের এক তারিখ থেকে তোমাদের কিন্তু আইটিআই অ্যাডমিশনের ফর্ম ফিল শুরু হচ্ছে এবার অনেকেই প্রশ্ন করছো যে আইটিআইতে কত পার্সেন্ট নাম্বার থাকলে আমি আমি ভর্তি হতে পারবো বা ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হতে গেলে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যে আইটিআইতে তুমি যে ভর্তি হবে সেখানে তোমাদের কিন্তু কোনো রকমের নাম্বার বলে দেওয়া নেই যে তুমি সিক্সটি পার্সেন্ট পেলি ফিটার পাবে আর এইট্টি পার্সেন্ট পেলি পাবে ইলেকট্রিশিয়ান এরকম কিন্তু কোনো রুলস নেই তোমার যত পার্সেন্ট নাম্বার থাকুক না কেন তুমি কিন্তু আইটিআই ভর্তির জন্য তুমি ফর্ম ফিল করতে পারবে এবং ফর্ম ফিল করার পরে তোমাকে একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে তুমি মনে রাখবে এখনও কিন্তু আর সেই পরীক্ষা হয় না এখন তোমার মাধ্যমিকের নম্বর এবং যারা ই গ্রুপে অ্যাপ্লিকেশান করবে তোমাদের কিন্তু এইট পাশের যে নাম্বার রয়েছে তোমার সেটা কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে তোমরা মনে রাখবে সব থেকে বেশি অ্যাপ্লিকেশন করা করে এম গ্রুপে এম গ্রুপে কিন্তু যেহেতু অনেক ট্রেড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এম গ্রুপে বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ে তো সেই ক্ষেত্রে তোমার মনে রাখবে যে যার যত পার্সেন্ট নাম্বার থাকুক না কেন সে যদি একটু ভালোভাবে কাউন্সেলিং করে এই কলেজ চয়েস প্রিন্টে হলে সবথেকে থেকে বেশি একটা ভাইটাল ব্যাপার এটাই অনেকে ভুল করে মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকা সত্ত্বেও দেখা যায় সে ডিজেল মেকানিক নিয়ে আইটিআই করছে আবার দেখা গেলো অনেকে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার রয়েছে সে এখন ফিটার নিয়ে আইটিআই করছে তো এরকম কিন্তু অনেকেই অ্যাডমিশন নিয়েছে বিগত বছরে তো বন্ধুরা তোমার মনে রাখবে যে কাউন্সেলিং যদি ভালো করে করতে পারো তুমি কিন্তু সরকারি কলেজেই ভালো একটি ট্রেডে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমারই চ্যানেলের পক্ষ থেকে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে তোমরা সেই টেলিগ্রাম গ্রুপ কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও মনে রাখবে এই টেলিগ্রাম গ্রুপটি তোমাদের জন্য ওপেন করা হয়েছে শুধুমাত্র দু হাজার চব্বিশে যারা আইটিআইতে অ্যাডমিশন নেবে তাদের জন্য কারণ এখানে তোমাদের সঠিক গাইডলাইন্স দেওয়া হবে তুমি কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন নেবে তার আগে যেহেতু ফর্ম ফিলাপ করতে হয় সেটা তুমি কীভাবে করবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে এছাড়াও তোমাদের বিভিন্ন যে তোমাদের কোয়ারি রয়েছে অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন তার কিন্তু সমাধান করে দেওয়া হবে এবং তোমাদের যে কলেজ চয়েস ফিলিং সেটা কিন্তু যারা করতে পারবে না তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তোমরা উচ্চত্বর কিন্তু সেই সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও এবার বন্ধুরা তোমাদের প্রশ্ন হলো যে আইটিআইতে কত পার্সেন্ট নামা থাকলে আমি অ্যাডমিশন নিতে পারবো তো বন্ধুরা বিগত বছরগুলোতে যেভাবে কাউন্সেলিং করে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছে আইটিআই কলেজে তো তাদের উপরে আমরা একটা অ্যাভারেজ করে তোমাদের বলছি যে কত পার্সেন্ট থাকলে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে হানড্রেড পার্সেন্ট যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা যদি যাদের নাম্বার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওপরে থাকে তারা কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হতে পারবে এবং যাদের নাম্বার সেভেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তারা যদি এসসি এসটি ক্যাটাগরি হও বা পিএইচ ক্যাটেগরি বা ভোকেশনাল ক্যাটাগরি বিটিসি ক্যাটাগরি হয় তারা কিন্তু অনায়াসে সরকারি কলেজে ফিটার ইলেকট্রিশিয়ান আরামসে পেয়ে যাবে কিন্তু যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিচে রয়েছে তাদের কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ান পেতে একটু চাপ আছে কিন্তু ভালো করে যদি কাউন্সেলিং করতে পারো এবং তোমরা সঠিক কলেজ চয়েস করবে যে সেই কলেজে আগের বছরে কত কাটক গেছিল সেটা যদি লক্ষ্য করে তুমি যদি কাউন্সেলিং করতে পারো তবে তুমি কিন্তু সিক্সটি পার্সেন্ট পেও বা ফিফটি পার্সেন্ট পেও তুমি কিন্তু ফিটার বা ফিটার বা ইলেকট্রিশিয়ান তুমি কিন্তু আরামসেই পেয়ে যাবে এই জন্য কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ তোমাদের কিন্তু বলে দেওয়া হবে যে তুমি কোন কলেজ চয়েস করো এবং সেই কলেজ তুমি কীভাবে চয়েস করবে তুমি সেই কলেজটিকে একে রাখবে না দুই নম্বরে রাখবে না তিন নম্বরে রাখবে এটা কিন্তু সবথেকে ভাইটাল একটা ব্যাপার এটা কিন্তু অনেকে জানে না তোমাদের উদ্দেশ্যে বলবো যে আইটিআতে কিন্তু অনেক ট্রেড রয়েছে তো সেখানে কত পার্সেন্ট পেলে তুমি ভর্তি হতে পারবে সেটা কিন্তু আমার ক্যাটাগরি নির্ভর করে তুমি এসসি সি এস টি না ও বিসি ক্যাটাগরি রয়েছো তার উপর কিন্তু ডিপেন্ড করে তাও তোমরা মনে রাখবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে মাধ্যমেকে তুমি সেফ থাকতে পারবে যে তুমি অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে কিন্তু যারা তার থেকে নাম্বার কম পাবে অর্থাৎ যারা সিক্সটি পার্সেন্ট নিচে পাবে তাদের কিন্তু ভালো করে কাউন্সেলিং করতে হবে কারণ মনে রাখবে আই আইডিয়াতে কিন্তু অনেক কাউন্সেলিং হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এরপরে কোনো স্পট কাউন্সেলিং হয় সেখানে কিন্তু অনেকে খবর রাখে না যে কবে কাউন্সেলিং হচ্ছে কিভাবে হচ্ছে তো যারা মানে এই ওয়েবসাইট ফলো রাখবে তারা কিন্তু সেখানে গিয়ে তোমরা ভর্তিতে পারবে কারণ এই বছর দেখা গেছে দু সালে যে মাধ্যমিকে থার্টি পার্সেন্ট পেয়েও সে কিন্তু ফিটার নিয়ে আইটিআই করছে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যাদের ধরো মাধ্যমিকের নাম্বার কম রয়েছে তোমরা যদি একটি একটি ভোকেশনালের কোর্স করতে পারো ছ মাসের বা দু বছরের কোর্স তোমরা কিন্তু এই আইটিআইতে ভর্তির ক্ষেত্রে একটি ভিটিসি কোটা বলে তোমরা তোমার একটি ছাড় পাবে তো সেখানে কিন্তু মনে রাখবে যে কুড়ি পার্সেন্ট সিট কিন্তু সংরক্ষণ করা থাকে অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বার কম তারা যদি ছ মাসের কোনো একটি ভোকেশনাল কোর্স করতে পারে দেখবে তোমাদের স্কুলে দেখবে এই ভোকেশনাল কোর্স করানো হয় অনেক অনেক স্কুলে ছ মাসের কোর্স দেখবে টেলিফোন মোবাইল রিপেয়ারিং অটোমোবাইল এ ধরনের অনেক কোর্স করানো হয় ছ মাসের কোর্স তোমরা কিন্তু সেখান থেকে যে কোনো একটি কোর্স করতে পারলে তোমরা আইটিআইতে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এম গ্রুপে কিন্তু ট্রেড রয়েছেন ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক মেশিনিস্ট মেশিনিস্ট গ্রাইন্ডার টার্নার কম্পিউটার ট্রেড এছাড়াও অনেক ধরনের ট্রেড রয়েছে তো বেশিরভাগ সবাই কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ানে কিন্তু ভর্তি হওয়ার জন্য আগ্রহ থাকে তো এইটে তোমরা অবশ্যই পাবে যে তুমি ভালো করে কাউন্সেলিং করতে পারো তাই বন্ধুরা সময় নষ্ট না করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও কারণ সঠিক গাইডলাইন্স পেতে গেলে কিন্তু তোমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে দিও ধন্যবাদ